আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলের করোনা ভাইরাস আপডেট সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে আমরা আমাদের এই করোনা ভাইরাস আপডেট সিরিজের সকল ভিডিওগুলোর মাধ্যমে প্রতিদিনের করোনা ভাইরাসের আপডেট খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই ভিডিওগুলোতে মূলত আমরা আমাদের দেশের করোনার ফলে মোট আক্রান্ত মৃত্যু সুস্থতা সহ আরও অন্যান্য তথ্য দিয়ে থাকি আপনাদেরকে তাছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক বিবেচনায় কোন দেশগুলো প্রথম সারিতে রয়েছে এবং সেই দেশগুলোর বিভিন্ন তথ্য আপনাদেরকে জানিয়ে থাকি আমরা সেই তথ্যগুলো সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আক্রান্ত এবং মৃত্যুর দিক বিবেচনায় এই তালিকায় প্রথম স্থান দখল করে আছে আমেরিকা এবং স্পেন দখল করে আছে এই তালিকায় দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থানটি দখল করে রেখেছে ইতালি তো এই তালিকায় বাংলাদেশ স্থান দখল করে আছে উনচল্লিশ নম্বর স্থানটি তো ইউএস এর সর্বমোট আক্রান্তের সংখ্যা হল আট লক্ষ উনপঞ্চাশ হাজার বিরানব্বই জন এবং আজকে আক্রান্তের সংখ্যা হল তিনশো পঁচাত্তর জন আমেরিকার সর্বমোট মৃত্যুর সংখ্যা হল সাতচল্লিশ হাজার ছয়শো একাশি এবং আজকে নতুন মৃতের সংখ্যা হল বাইশ জনের বেশি আট লক্ষ উনপঞ্চাশ হাজার বিরানব্বই জন আক্রান্তের মধ্যে চুরাশি হাজার পঞ্চাশ জন তাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাত লক্ষ সতেরো হাজার তিনশো একষট্টি জন খুবই গুরুতর অবস্থায় রয়েছে চোদ্দো হাজার ষোলো জন তারা সর্বমোট রোগী চিকিৎসা করেছেন তেতাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো আটচল্লিশ জন তো স্পেনের সর্বমোট আক্রান্তের সংখ্যা হলো দুই লক্ষ তেরো হাজার চব্বিশ জন এবং আজকে নতুন আক্রান্তের সংখ্যা হল চার হাজার ছয়শো পঁয়ত্রিশ জন তাছাড়া স্পেনে মোট মৃত্যুর সংখ্যা হলো বাইশ হাজার একশো সাতান্ন জন এবং আজকে নতুন মৃত্যুর সংখ্যা হলো চারশো চল্লিশ জন তাছাড়া স্পেনে সুস্থতার সংখ্যা হল উননব্বই হাজার দুইশো জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এক লক্ষ এক হাজার ছয়শো সতেরো জন এবং খুবই গুরুতর অবস্থায় রয়েছে সাত হাজার সাতশো পাঁচজন স্পেন সর্বমোট রোগীর চিকিৎসা করেছেন নয় লক্ষ ত্রিশ হাজার দুইশো ত্রিশ জন ইতালিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা হলো এক লক্ষ সাতাশি হাজার তিনশো সাতাশ জন ইতালিতে আজকে নতুন কোনো আপডেটের খবর এখনও পাওয়া যায়নি তো চলুন এখন দেখা যাক যে আমাদের বাংলাদেশের কী অবস্থা রয়েছে এই করোনা ভাইরাসের ফলে আমাদের বাংলাদেশের কেমন ক্ষতি হচ্ছে বা আমাদের বাংলাদেশে কেমন আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু ঘটছে বাংলাদেশে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চার হাজার একশো ছিয়াশি জন এবং আজকে নতুন আক্রান্ত হয়েছে চারশো চোদ্দ জন এবং বাংলাদেশে মোট একশো সাতাশ জন এই করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন তাছাড়া আজকে নতুন মৃত্যুবরণ করেছেন সাতজন বাংলাদেশে সর্বমোট সুস্থতা সংখ্যা হলো একশো জন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে তিন হাজার নয়শো একান্ন জন বর্তমানে খুবই সিরিয়াস অবস্থা রয়েছে একজন রোগী তাছাড়া বাংলাদেশ সর্বমোট রোগী চিকিৎসা করেছেন বত্রিশ হাজার ছয়শো তিরিশ জন ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী পৃথিবীতে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা হল ছাব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো ছাপ্পান্ন জন এবং আজকে সর্বমোট আক্রান্ত হয়েছে বিশ হাজার সাতশো চল্লিশ জন তাছাড়া পৃথিবীতে মোট এক লক্ষ পঁচাশি হাজার একশো ছাপ্পান্ন জন লোক মৃত্যুবরণ করেছেন এবং আজকে নতুন মৃত্যুবরণ করেছেন এক হাজার নব্বই জন মোট সাত লক্ষ উনত্রিশ হাজার আটশো তিয়াত্তর জন লোক সুস্থ হয়ে ঘরে ফিরতে পেরেছেন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সতেরো লক্ষ একচল্লিশ হাজার চারশো সাতাশ জন খুবই গুরুতর অবস্থায় রয়েছে সাতান্ন হাজার নয়শো বাহান্ন জন আজকের ভিডিও এই পর্যন্তই করোনা ভাইরাসের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং ঘরে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ